এক্ষেত্রে দ্রবণটি ডাব্লিউ বাই ডাব্লিউ সিস্টেম মেনে চলে, অর্থাৎ এই অংশটুকু গ্রামে এবং এই অংশটুকু গ্রামে। এটি দ্রাবক হিসেবে বিবেচিত হয়, আর এটি হলো দ্রবণ, যে তাপমাত্রা উল্লেখ করতে হবে না। প্রতি কেজি দ্রাবকে দ্রবীভূত দ্রবে বা মোল সংখ্যাকে দ্রব এবং দ্রাবক মিলে দ্রবণ তৈরি করে, তাহলে ওই দ্রবণে দ্রবটি মোলালিটি বলে। অর্থাৎ এক্ষেত্রে ঘনমাত্রা, ঘনমাত্রাকে আমরা যদি ইংরেজি শব্দ স্ট্রেংথ থেকে এস হিসেবে বসাই, মোল পার মোল দ্রবের মোল ডিভাইড কেজিতে দ্রাবকে, অর্থাৎ প্রতি এক কেজি দ্রাবককে যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে আমরা মোলালিটি বলি। যদি এরকম আমরা বলি ডাব্লিউ ওয়ান গ্রাম দ্রব, ডাব্লিউ টু গ্রাম দ্রাবকে দ্রবণ তৈরি করে, এখানে দ্রবের ভর ক্যাপিটাল এম। আমরা যে আনমিউট আপনার কথা বলতেছে সে একটু মিউট করে নাও। অতএব দ্রবের মোল এম সমান ডাব্লিউ ওয়ান ডিভাইড ক্যাপিটাল এম মোল, দ্রব অংশ শেষ, এবার দ্রাবকের কেজিতে ভর ডাব্লিউ টু ডিভাইড 1000 কেজি। সুতরাং ঘনমাত্রা এস সমান ডাব্লিউ ওয়ান বাই এম ডিভাইড ডাব্লিউ টু ডিভাইড 1000 সমান 1000 ডাব্লিউ ওয়ান ডিভাইড এম ডাব্লিউ টু। এই সূত্রের সাহায্যে আমরা দ্রবণের ঘনমাত্রা মোলালিটি এককে বের করতে পারি। ধারণা সবাইকে মিউট করে দাও তো। অর্থাৎ এস সমান 1000 ডাব্লিউ ওয়ান ডিভাইড এম ডাব্লিউ টু, এই হলো সূত্র মোলালিটিতে ঘনমাত্রা নির্ণয়ের সূত্র। এখন আমরা যদি এই সূত্রের সাপেক্ষে কোন ম্যাথ করি, যেমন 15 গ্রাম সোডিয়াম কার্বনেট কে 150 গ্রাম দ্রাবক কে দ্রবীভূত করা হলো, এক্ষেত্রে মোলালিটিতে ঘনমাত্রা কত হবে এটা আমরা বের করতে চাচ্ছি। এখানে আমাদের ডাব্লিউ ওয়ান সমান 15 গ্রাম, এম সমান সোডিয়াম কার্বনেট আণবিক ভর সোডিয়াম 23 × 2, কার্বন হলো 12 প্লাস অক্সিজেন 16 পারমাণবিক ভর, এবং পরমাণু সংখ্যা দিয়ে গুণ করে দিলাম সমান 106। যদি আমরা একক লিখতে চাই তাহলে গ্রাম পার মোল বসাবো, আমরা আগেও বলেছি।
डब्ल्यू टू समान 150 ग्राम সুতরাং ঘনমাত্রা এস সমান 1000 ডব্লিউ ওয়ান ডিভাইড এম ডব্লিউ টু সমান 1000 ইন্টু 15 ডিভাইড 106 ইন্টু 150 অর্থাৎ 100 ডিভাইড 106 এখানে আমরা ইউনিট বসাতে পারি মোল বাই কেজি যেটাকে স্মল এম বসানো হচ্ছে অর্থাৎ এই মোলালিটির একক মোল বাই কেজি এই মোল বাই কেজি মানে স্মল এম তাহলে স্মল এম বসালে আমরা মোলালিটি বলি যদি ক্যাপিটাল এম বসাই তাহলে সেটাকে আমরা বসাচ্ছি বা বলছি হলো মোলারিটি আর স্মল এম বসালে সেটাকে আমরা বলছি মোলালিটি এখন আমাদের অনেক সময় দ্রাবকের অংশ আয়তনে দেওয়া থাকতে পারে এবং সেক্ষেত্রে দ্রবণের অংশ আয়তনে দেওয়া থাকতে পারে তখন আমরা কিভাবে মোলালিটিতে অঙ্কটি করব এরকম একটা উদাহরণ দিচ্ছি আমাদের পরের প্রশ্ন 5 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট কে 100 সেন্টিমিটার কিউব দ্রবণে দ্রবীভূত করলে ঘনমাত্রা মোলালিটিতে কত মোলালিটিতে ঘনমাত্রাটা কত হবে এক্ষেত্রে আমাদের আরেকটি ইনফরমেশন দেওয়া আছে যেখানে দ্রবণের ঘনত্ব 1.2 গ্রাম পার সেন্টিমিটার কিউব এর অর্থ কি এখন আমরা যদি আনসারে যাই 1 সেন্টিমিটার কিউব দ্রবণের ভর 1.2 গ্রাম অতএব 100 সেন্টিমিটার কিউব দ্রবণের ভর 1.2 × 100 গ্রাম ইকুয়াল 120 গ্রাম কেন আমরা 100 বসিয়েছি এই প্রশ্নে 100 সেন্টিমিটার কিউব দেওয়া ছিল আমরা দ্রবণের ভর পেয়ে গেলাম এখন যদি আমাদের দ্রাবকের ভর প্রয়োজন হয় তাহলে আমরা কি করব অতএব দ্রাবকের ভর 120 থেকে এই 5 গ্রাম বিয়োগ করব কারণ কি দ্রবণ থেকে দ্রবক বিয়োগ করলে দ্রাবক পেয়ে যায় সমান 115 গ্রাম তা আমাদের তাহলে এখন প্রশ্নটি কি হলো 5 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট 115 গ্রাম দ্রাবককে দ্রবীভূত করলে দ্রবণের ঘনমাত্রা মোলালিটিতে কত আমাদের জন্য এখন সহজ হয়ে গেল অর্থাৎ W1 সমান 5 গ্রাম এম যেহেতু ম্যাগনেসিয়াম কার্বনেট আণবিক ভর ম্যাগনেসিয়াম 24 কার্বন হলো 12 অক্সিজেন 3 × 16 ইকুয়াল 84 গ্রাম পার মোল আর দ্রাবকের ভর W2 সমান 115 গ্রাম তাহলে ঘনমাত্রা কত হবে ঘনমাত্রা এস সমান 1000 W1 ÷ MW2 1000 × 5 ÷ 84 × 115 ইউনিট স্মল এন এইভাবে আমরা মোলালিটিতে ম্যাথ সলভ করতে পারি এখন সেটা আয়তন হিসেবে যদি দেওয়া থাকে তাহলে প্রশ্নের ঘনত্ব দেওয়া থাকে এবং সেই ঘনত্বের সাপেক্ষে দ্রাবকের ভর দ্রবের ভর বের করে তারপরে আমরা ম্যাথটি করব যদি বলা হয় মোলালিটির সাথে তাপমাত্রার সম্পর্ক কি তাহলে এক কথায় আমরা বলতে পারি তাপমাত্রার সাথে মোলালিটির সম্পর্ক নেই অর্থাৎ তাপমাত্রার
পরিবর্তনে মোলালিটি পরিবর্তিত হয় না, তাপমাত্রা পরিবর্তন করলেও মোলালিটি একই থাকবে, যেহেতু মোলালিটি গণনায় আয়তনের রাশিমালা অনুপস্থিত, এই জন্য মোলালিটি তাপমাত্রার পরিবর্তনে পরিবর্তিত হয় না। কিন্তু আমরা আগের যে দুটা জিনিস পড়লাম, অর্থাৎ মোলারিটি এবং নর্মালিটি, সেই দুটার সাথে কিন্তু তাপমাত্রার সম্পর্ক ছিল, এবং তাপমাত্রা পরিবর্তন করা হলে মোলারিটি এবং নর্মালিটি পরিবর্তিত হত। এখন যদি তোমাকে বলা হয় যে মোলালিটি এবং মোলারিটির মধ্যে কোন দ্রবণটির ঘনত্ব অধিক হবে, সেটি যদি আমরা একটু দেখি। ধরো আমাদের একটি কোশ্চেন করা হলো 1M এবং 1m কোনটির ঘনত্ব অধিক, কোন দ্রবণের ঘনত্ব অধিক হবে সেটি আমরা ক্যালকুলেট করতে চাচ্ছি। এই 1M এইটাকে আমরা বলছি মোলার দ্রবণ, 1 মোলার দ্রবণ। 1 মোলার দ্রবণের অর্থ কি? প্রতি 1 লিটার বা 1000 মিলিলিটার বা সেন্টিমিটার কিউব বা সিসি দ্রবণে 1 মোল দ্রবণ উপস্থিত। এখন 1m এর অর্থ প্রতি 1 কেজি দ্রাবকে বা 1000 গ্রাম দ্রাবকে 1 মোল দ্রব উপস্থিত। দ্রাবক হিসেবে, দ্রাবক সর্বজনীন হলো পানি, দ্রাবক হিসেবে সাধারণত H2O ব্যবহার করা হয়। এখন আমার প্রশ্ন হলো পানির ঘনত্ব কত? পানির ঘনত্ব কেউ কি বলতে পারবে? পানির ঘনত্ব স্যার 1000 কেজি পার মিটার কিউব। আচ্ছা, 1000 কেজি পার মিটার কিউব। যদি আমরা গ্রামে বলি, গ্রাম পার সেন্টিমিটার কিউব 1 গ্রাম পার সিসি, 1 গ্রাম পার সিসি, তাহলে পানির ঘনত্ব হলো, আমরা উপরের লাইনটা মুছে দিলাম, পানির ঘনত্ব 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব বা সিসি। তাহলে 1 কেজি পানির ভর কত হবে বা আয়তন কত হবে? 1 কেজি পানি হলো 1000 গ্রাম, 1000 গ্রাম H2O সমান আমরা কত সেন্টিমিটার কিউব লিখবো? 1 গ্রাম হলে 1000 সেন্টিমিটার কিউব। 1000 সেন্টিমিটার কিউব, গুড, এটাই জানতে চাচ্ছিলাম। 1000 সেন্টিমিটার কিউব যদি হয়, এই প্রশ্নটা শেষ করার পূর্বে নিচের লাইনটা আমি একটু মুছে দিয়ে তোমাদেরকে আমি একটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করি। ধরো একটি আমরা আয়তন ভিত্তিক ফ্লাস্ক নিলাম, এই ফ্লাস্কের মধ্যে 2টি ফ্লাস্ক ব্যবহার করলাম, একটা ফ্লাস্কের মধ্যে 1 মোল আছে দ্রব, তার মধ্যে আমরা পানি ব্যবহার করলাম, ব্যবহার করে এর আয়তন হলো 1 লিটার। এটাকে আমরা কোন এককে বলবো, মোলারিটি নাকি মোলালিটি? 1 লিটার কখনে 1 মোল দ্রব, মোলারিটি। এখন যদি আমরা
প্রথমেই এক লিটার পানি নেই, ফার্স্টে এক লিটার পানি দিলাম, এবার বাইরে থেকে এটা তো তাহলে দ্রাবক, এক মোল দ্রবণ যুক্ত করলাম, এই দ্রবণটা কোন ইউনিটে হবে? এক লিটার দ্রাবণকে এক মোল দ্রবণ, একটু আগে আমরা যেটা করলাম সেই মোলালিটিতে হবে না, এর গণমাত্রা এক মোলাল। এখন প্রশ্ন হলো এই যে এক লিটার পানিতে এক মোল দ্রব বাইরে থেকে পরে ঢেলে দিলাম, এটা আগে কি করেছে? এক মোল নিয়েছে তারপর পানিতে এক লিটার করেছে, এখানে আগে এক লিটার পানি নিলাম এবার দ্রব যোগ করলাম, আয়তনটা কি বাড়বে না কমবে? বাড়বে, আয়তন বাড়বে, ধরে নিলাম এতটুকু বাড়লো, এবং সেই মানটা 1.1 লিটার, এটা আনুমানিক ধরে নেওয়া, এটা এক্সাক্ট নয়, কম হতে পারে বেশি হতে পারে, কিন্তু একের চেয়ে অবশ্যই বেশি। একমলি দ্রব এখানে দ্রবীভূত আছে, একমল দ্রব এখানে দ্রবীভূত আছে, এখানে আয়তন কম এখানে আয়তন বেশি। এখন যদি একমল আমরা কোন মিষ্টি জাতীয় পদার্থ দ্রবীভূত করি, কোনটি বেশি মিষ্টি হবে বলতো? এটা মিষ্টি বেশি হবে নাকি এটা মিষ্টি বেশি হবে? সেখানে ঘনত্ব বেশি ছিল, তাহলে আনসারটা কি হবে? 1 ক্যাপিটাল M এর ঘনত্ব বেশি নাকি 1 স্মল M এর ঘনত্ব বেশি? 1 ক্যাপিটাল M 5 গ্রাম গ্লুকোজ নিলে, তোমার ভাইটিকেও দেওয়া হলো 5 গ্রাম গ্লুকোজ, দুজনেই সমান পরিমাণে নিলে, এটা হলো ইউ আর এটা হলো ইউর ব্রাদার। এখন তুমি কি করলে? 10 মিলিলিটার পানি নিলে, তোমার ভাই নিল 20 মিলিলিটার পানি, তোমার ছোট ভাই তো সে চিন্তা করলো আমি আজকে বেশি পরিমাণ শরবত পান করব গ্লুকোজ, সে 20 মিলিলিটার পানি নিল, তুমি 10 মিলিলিটার পানি নিল, এই 5 গ্রাম কি করলা? 10 মিলির সাথে যুক্ত করলা, আর এখানে 5 গ্রাম 20 মিলির সাথে যুক্ত করলা। এবার আমার প্রশ্ন হলো তুমি যে শরবতটি পান করছ এটি বেশি মিষ্টি হবে নাকি তোমার বাইরটা বেশি মিষ্টি হবে? আমারটা, তোমারটা বেশি মিষ্টি হবে, কেন? তুমি কম পরিমাণ পানিতে দ্রবীভূত করেছো, ওটাও তো একই ছিল, 1 লিটারও যা 1.1 লিটারও তাই, আয়তন বেশি হলে ঘনমাত্রা কমে যায়, আয়তন বেশি হলে ঘনমাত্রা কমে যায়, কথা বুঝতে পেরেছ? এখন আমরা তাহলে বলতে পারি মোলালিটিতে দ্রবণের আয়তন 1 লিটার প্লাস 1 মোল দ্রব সংযোজনে আয়তন সমান 1 লিটারের অধিক, 1 লিটারের অধিক। সুতরাং আমরা বলতে পারছি সমান পরিমাণ দ্রব কম আয়তনে দ্রবীভূত করলে ঘনত্ব অধিক হয়, অতএব ঘনত্ব 1 ক্যাপিটাল M ইজ গ্রেটার দেন 1 স্মল M।
কারো কোনো প্রবলেম আছে বুঝতে, আমি পুরোটা তো আলাদা ভাবে বুঝিয়ে তারপরে এখানে কথাগুলো লিখেছি। তাহলে মোলালিটিতে গণমাত্রা যেখানে কমায়তন থাকবে, অর্থাৎ মোলারিটিতে কমায়তন আছে সেখানে এই ঘনত্বটা বেশি হবে। এইভাবে আমরা মোলারিটি এবং মোলালিটির সম্পর্ক নির্ণয় করতে পারি। এখন যদি তোমাকে এমসিকিউতে এই ধরনের প্রশ্ন দেয়, যেমন ধরো আমরা একটা প্রশ্ন সাজাচ্ছি, এমসিকিউতে বলা হলো Na2CO3 এর জন্য আমরা তিনটা অপশন দিয়ে প্রশ্ন সাজাচ্ছি, টু ক্যাপিটাল এম, টু স্মল এম এবং টু ক্যাপিটাল এম। নর্মালিটি, মোলালিটি, মোলারিটি কোনটির ঘনত্ব অধিক হবে? এই দুটা কিন্তু আমরা অলরেডি ব্যাখ্যা করেছি, টু ক্যাপিটাল এম ইজ গ্রেটার দেন টু স্মল এম হয়, এটা আমরা আগের ক্লাসে ব্যাখ্যা করেছিলাম নর্মালিটি এবং মোলারিটি। তারপরে আমরা এখানে দেখি এই টু স্মল ক্যাপিটাল এম এর অর্থ কি, 1 লিটার দ্রবণ 2 মোল দ্রবণ, এই দ্রবণটা আবার কিসের সাপেক্ষে, তুল্য ভরে। সোডিয়াম কার্বনেটের তুল্য ভর কত? সোডিয়াম কার্বনেট তুল্য ভর আণবিক ভর ডিভাইড 2, 106 ডিভাইড 2 হবে, অর্থাৎ 53। তাহলে এখানে প্রতি মোল হলো 53, 2 মোল মানে কত গ্রাম, 106 গ্রাম। আর এই মোলারিটির 2 মোল এর অর্থ 1 লিটার দ্রবণ 2 মোল দ্রবণ, এই 2 মোল কিন্তু তুল্য ভরে নয় আণবিক ভরে। তাহলে এখানে আসলো 212 গ্রাম, তাহলে 212 গ্রাম আর 106 গ্রাম, এটা অনেক বেশি না? তাহলে আনসার কি হবে, টু ক্যাপিটাল এম, টু স্মল এম, টু ক্যাপিটাল এন। তাহলে এখানে ক্রমে সবচেয়ে ঘনত্ব বেশি কার, ঘনত্ব অধিক হলো 2 মোলারের। আমরা এটা প্রমাণ করেছিলাম মোলারিটি নর্মালিটি সমান হতে পারে, অথবা মোলারিটির ঘনমাত্রা নর্মালিটি থেকে বেশি হবে, বুঝেছ? আমরা এবার টাইট্রেশনে চলে যাব। স্যার এখন মোলালিটি যে নর্মালিটি থেকে বেশি, এটা কিভাবে বুঝলাম? মোলালিটি স্যার 2m এর অর্থ হলো 1 লিটার পানি, আর এখানে হলো 2 মোল সোডিয়াম কার্বনেট, ঠিক আছে? তো 2 মোল মানে কত, 2 গ্রাম, 212 গ্রাম, 212 গ্রাম 106 গ্রামের তুলনায় অনেক বেশি, তাই তো? এখানে 1 লিটার পানি আর এতটুকু ভরে নিশ্চয়ই আয়তন 2 লিটার হয়ে যাবে না, 2 লিটারের কমই থাকবে। 212 গ্রামে যদি 212 মিলিও ধরি, তাহলে 1212 মিলিলিটার, এত মিলিলিটারে এত গ্রাম আর 1 লিটারে এত গ্রাম, অনুপাতে এটা অনেক বেশি, বুঝেছো? আমাদের আরেকটা পার্ট ছিল W/V, এটা আমরা পার্সেন্টেজ এর কথা বলছি, এটা কিন্তু আমরা অলরেডি বলেছি। পার্সেন্টেজ এর অংশটা খুবই সহজ, 100 মিলি দ্রবণ আর যত গ্রাম থাকবে, যদি W থাকে W গ্রাম দ্রবণ, আর যদি এখানে W/W হিসাবে পার্সেন্টেজ দেওয়া থাকে, তাহলে 100 গ্রাম দ্রবণ W গ্রাম দ্রবণ, আর যদি শুধু পার্সেন্টেজ দেওয়া থাকে যে W পার্সেন্ট, তাহলে এক্ষেত্রে 100 মিলিলিটার দ্রবণ W গ্রাম দ্রবণ ধরতে হবে, অর্থাৎ নেগেটিভ কিছু দেওয়া না থাকলে এটাকে প্রাধান্য দিতে হবে। স্যার এটা একটু আবার একটু বুঝাইলে ভালো হয় স্যার। আচ্ছা আবার একটু বুঝাচ্ছি, শতকরা পরিমাণে ঘনমাত্রা,
টাইটেশনে চলে যেতে চেয়েছিলাম, যেহেতু বলছে আবার বুঝিয়ে বুঝাতে একটু বিস্তারিত বুঝাচ্ছি। শতকরা পরিমাণে গণমাত্রা, যেমন তুমি 3% সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করতে চাচ্ছ, পার্সেন্ট মানেই কি আমরা 100 মনে করি, এর অর্থ হলো 100 মিলিলিটার দ্রবণ 3 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। কিভাবে তৈরি করবে? তুমি একটি আয়তন ভিত্তিক ফ্লাস্ক নিলে, যে আয়তন ভিত্তিক ফ্লাস্কের আয়তন হলো 100 সেন্টিমিটার, এখানে দাগ কাটা আছে, ভর মেপে নিলে 3 গ্রাম, এই 3 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রথমে এখানে দিলে 3 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, এরপরে তুমি এর সাথে যুক্ত করলে H2O দ্রাবক হিসাবে, যখন এই দাগ বরাবর চলে আসলো তখন এখানে যে গণমাত্রার দ্রবণ তৈরি হলো সেটি হলো 3% সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের 3% দ্রবণ 100 মিলিলিটারে 3 গ্রাম দ্রবীভূত করলে সেটি তৈরি হয়। এখন যদি তোমাকে বলা হতো 4% W/V, এইটা হলো গ্রামে, নিচেরটা হলো আয়তন মিলিলিটারে, এরও অর্থ কি? 100 মিলিলিটার দ্রবণ 4 গ্রাম দ্রবণ, এর অর্থ এই দুটার সাথে যদি আমরা মিক্স করি, W/V দেওয়া না থাকলে এই W/V ব্যবহার করতে হয়, কারণ আমরা যে দ্রবণ গুলো ব্যবহার করি এর মধ্যে বেশিরভাগ দ্রবণই হলো W/V সিস্টেমের দ্রবণ, সেই জন্য যখন W/V দেওয়া থাকবে না তখন সেখানে এটাকে আমরা পার্সেন্টেজ হিসাবেই ধরে নিই। আর যদি প্রশ্নে এরকম W/W দেওয়া থাকে, অর্থাৎ তোমাকে বললো 2% W/W সোডিয়াম কার্বনেট, এর অর্থ কি? তাহলে এখানে এর অর্থ হলো 100 গ্রাম, যেহেতু এটা গ্রামে আছে, 100 গ্রাম দ্রবণ, দ্রবণে 2 গ্রাম দ্রবণ দ্রবীভূত আছে। তবে অনেক সময় এটা W/W দ্রব/ দ্রাবক হিসেবে দেওয়া থাকে, যেমন মোলালিটিতে কিন্তু আমরা কি করেছি, দ্রব/ দ্রাবক হিসেবে ব্যবহার করেছি, আর অন্যান্য ক্ষেত্রে দ্রব/ দ্রবণ হিসেবে ব্যবহার করব। যদি অবলিকে W দেওয়া থাকে তাহলে এটা গ্রামে নিতে হবে, অবলিকে V দেওয়া থাকে মিলিলিটারে নিতে হবে, অবলিকে কিছুই দেওয়া নেই এই পাশে মিলিলিটার এই পাশে গ্রামে নিতে হবে, বুঝেছ? এখন যদি আমাদের মনে করো এই প্রশ্নটাই আমরা এমন কোন আরো একটু বাড়িয়ে দিই, 2% W/V বসাইলাম, সোডিয়াম কার্বনেটের দ্রবণে Na+ এর গণমাত্রা কত, Na+ এর গণমাত্রা কত হবে সেটা যদি আমরা বের করতে চাই, এবং এটা আমরা বের করতে চাচ্ছি মোলারিটিতে, এই 2% এর অর্থ কি? 2% W/V এর অর্থ হলো 100 মিলিলিটার দ্রবণে 2 গ্রাম Na2CO3, অর্থাৎ এখন প্রশ্ন হলো 2 গ্রাম সোডিয়াম কার্বনেট 100 মিলিলিটার দ্রবণে দ্রবীভূত করলে মোলারিটিতে ঘনমাত্রা কত হবে, তো সেক্ষেত্রে আমাদের W = 2 গ্রাম, আর এম আণবিক ভর এটা আমরা আগেও বের করেছিলাম 106 গ্রাম/মোল, দ্রবণের আয়তন V = 100 মিলিলিটার এবং cm³/cc সেম, তাহলে গণমাত্রা এস কত হবে, তো এস যদি আমরা বের করি 1000W/mV, তাহলে 1000 × 100 ÷ 1 × 2 ×106 × 100 কেটে দিলাম, তাহলে এখানে থাকলো 20 ÷ 106 ক্যাপিটাল এম, যে গণমাত্রাটা আমরা আপাতত বের করেছি এই গণমাত্রাটি হলো সোডিয়াম কার্বনেটের গণমাত্রা, তা আমাদের কিন্তু টার্গেট হলো সোডিয়াম প্লাস এর গণমাত্রা, এই দ্রবণে যে সোডিয়াম কার্বনেট আছে একে যদি আমরা পানিতে আয়নিত করি, যেহেতু এটি পানিতে আছেই, তাহলে সোডিয়াম প্লাস তৈরি করবে 2 মোল এবং কার্বনেট তৈরি করবে 1 মোল, তাহলে এবার দেখো 1 মোল থেকে তৈরি হচ্ছে কত মোল, 2 মোল, তাহলে 10/20/106 মোল থেকে কত মোল, তার দ্বিগুণ, অর্থাৎ সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা যা, সোডিয়াম প্লাসের ঘনমাত্রা সোডিয়াম কার্বনেটের দ্বিগুণ হবে,
সুতরাং আমরা লিখতে পাচ্ছি অতএব এন এ প্লাস এ ঘনমাত্রা সমান 2 × 20 / 106 মোলার, অর্থাৎ 40 / 106 মোলার। এটি হলো আনসার। কোন পদার্থে দ্রবণের ঘনমাত্রা থেকে যদি আবার নতুন আয়নের ঘনমাত্রা বের করতে হয় তাহলে সেই যৌগটাকে আয়নিত করে দেখতে হবে। যেমন এটি একটি বিক্রিয়া, যদি আমরা চিন্তা করি 1 মোল থেকে 2 মোল তৈরি হচ্ছে, তাহলে এটার যদি ঘনমাত্রা 1 মোলার হয় এর ঘনমাত্রা 2 মোলার হবে। এর ঘনমাত্রা 0.5 হলে এর ঘনমাত্রা 0.5 × 2 হবে। এর ঘনমাত্রা 3 হলে এর ঘনমাত্রা 3 এর দ্বিগুণ হবে। আবার যদি কার্বনেট বের করতে দিত, সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা যা কার্বনেটের ঘনমাত্রা তাই, সেই জন্যই আমরা কি করেছি সোডিয়াম প্লাসের ঘনমাত্রা বের করার সময় সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা যা ছিল তাকে 2 দিয়ে গুণ করেছি। আশা করি বুঝতে পেরেছো শতকরা নিয়মে ঘনমাত্রা বলতে কি বুঝো, এবং শতকরা নিয়মে ঘনমাত্রা থেকে আমরা কিভাবে মোলারিটিতে ঘনমাত্রা বের করতে পারি, এবং মোলারিটিতে ঘনমাত্রা বের করার পর যদি দ্রবণে আয়নের ঘনমাত্রা বের করতে হয় সেটাও আমরা বের করতে পারি। ঠিক আছে, যে প্রশ্ন করেছিল তোমার প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার, ক্লিয়ার হয়েছে স্যার, থ্যাংক ইউ স্যার। আমরা এখন টাই কৃষ্ণে যাব। তোমাদের কি আরো কোনো প্রশ্ন আছে? না প্রশ্ন না থাকলে আমরা এই টপিকটা একটু দেখি। টাই কৃষ্ণের বাংলা পড়ো অনুমাপন, অনুমাপন এটা আমরা সবাই একটু দেখি। আর এর এই টাই কৃষ্ণ দিয়ে আমরা যে কাজটা করি, তোমার কোন পদার্থের সাপেক্ষে দ্রবণের সাপেক্ষে অন্য পদার্থের দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করি, এক্ষেত্রে একটি দ্রবণের ঘনমাত্রা জানা থাকে অপর পদার্থের ঘনমাত্রা অজানা থাকে, এই অজানা ঘনমাত্রা নির্ণয় করে সেটাতে কি পরিমাণ পদার্থ আছে সেটা আমরা বের করতে পারি। এটা যেমন আমরা গবেষণার কাজে টাইট্রেশন করি, তেমনই ফার্মাসিউটিক্যাল সেক্টরে ঔষধের মাত্রা ঠিক আছে কিনা সেটাও করা হচ্ছে, এমনকি পানির বিভিন্ন প্যারামিটার বা পানিতে যে উপাদানগুলো আছে সেগুলো পরিমাণ করার জন্য টাইট্রেশন পদ্ধতি ব্যবহার করা হয়, এবং এই কাজটা খুবই সহজ তবে অনেক জনপ্রিয়। সংখ্যাটা আমরা লিখছি, জানা ঘনমাত্রার দ্রবণের সাহায্যে নির্দেশকের উপস্থিতিতে অন্য একটি পদার্থের অজানা ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিকে টাইট্রেশন বলে বা অনুমাপন বলে। এই পদার্থটা কিন্তু অজানা নয়, ঘনমাত্রা অজানা, অন্য একটি পদার্থের, এখানে আমরা কিন্তু অজানা পদার্থের বলছি না, অন্য পদার্থের অজানা ঘনমাত্রা, ঘনমাত্রা জানা নয়। আর টাইট্রেশন এই প্রকারভেদের মধ্যে যে প্রকারভেদ গুলো অত্যন্ত জনপ্রিয়, একটি হলো অ্যাসিড ক্ষারক টাইট্রেশন, এবং অন্যটি হলো জারণ বিজারণ টাইট্রেশন। এছাড়াও টাইট্রেশনের আরো ব্যবহার রয়েছে, যেমন পানির ক্ষরতা নির্ণয়ের জন্য টাইট্রেশন করা হয়, পানিতে কি কি পরিমাণ পদার্থ দ্রবীভূত আছে ডিজলভ অক্সিজেন নির্ণয়ের জন্য টাইট্রেশন করা হয়, পানিতে কতটুকু বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড আছে অর্থাৎ জৈব রাসায়নিক পদার্থ দ্রবীভূত আছে সেটার জন্য টাইট্রেশন করা হয়, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড অর্থাৎ তোমরা যে 19 এর ছোট ছোট টপিকস দেখেছো সিওডি বিওডি এগুলো নির্ণয় করার জন্য টাইট্রেশন করা হয়। অ্যাসিড ক্ষারক টাইট্রেশন, অ্যাসিডের ঘনমাত্রা জানা থাকলে ক্ষারকের ঘনমাত্রা নির্ণয় করা যায়, ক্ষারকের ঘনমাত্রা জানা থাকলে অ্যাসিডের ঘনমাত্রা নির্ণয় করা যায়। এভাবে আমরা টাইট্রেশনের সাহায্যে পদার্থের ঘনমাত্রা নির্ণয় করতে পারি। আমরা অ্যাসিড ক্ষারক